আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট টিউটোরিয়াল সিরিজের উডমার্ট থিম টিউটোরিয়াল বাংলার আজকে 8 নম্বর পর্ব, আপনাদের সবাইকে স্বাগতম। বিগত আমরা 7টি পর্ব পাবলিশ করেছি, যারা দেখেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব গত পর্ব দেখে আজকের পর্ব শুরু করুন। তাহলে চলুন আজকের পর্ব আমরা শুরু করি। তো আজকের পর্বে আমরা মূলত কোন বিষয় নিয়ে কথা বলবো? আমরা বিগত 7টি পর্বে দেখেন ডেমো ইনপুট করেছি, হেডার ফুটার নিয়ে ডিসকাস করেছি ডিপলি, বেশ ইম্পর্টেন্ট কিছু বিষয় আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে আমি কমেন্টসে ওডমার্ট রিলেটেড কাজের কমেন্টসে আমি দুইটা প্রশ্ন পেয়েছি, সেই দুইটো প্রশ্নের অ্যান্সার দিয়ে আমরা নেক্সট পর্বে চলে যাব, নেক্সট কাজে আমরা চলে যাব, ঠিক আছে? তাহলে প্রশ্ন দুইটা হলো যে, একটা ভাইয়া বলছে যে ভাই ফুটারে কীভাবে কালার টেক্স কালার কীভাবে ইউজ করব। সেটা হলো যে দেখেন, আমরা যদি উডমার্টের থিম অপশনে চলে আসি, সরি উডমার্ট থিম অপশন, হ্যাঁ থিম অপশনে ফুটার সেকশনে যদি যাই, তাহলে বিগত যারা আভাটার থিম ইউজ করছেন তারা ইতিমধ্যে জানেন যে টেক্সটের কালার থিম অপশন থেকে এডিট করা যায়। এটা কিন্তু একটা থিম অপশন, প্রত্যেকটা থিমের একটা অপশন থাকে, থিম সেটিং, থিম অপশন, যে যে যেভাবে নাম দিতে পারে, এটা থিম ডেভেলপ কোম্পানির ইচ্ছা। তো যাই হোক, আমরা এটা থিম সেটিং এখানে দেখছি। তো এই থিম সেটিংয়ে আসার পর ফুটারে যদি মাউসের কার্সার নিয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে কোনো ফুটারের টেক্সট কালার চেঞ্জ করার কোনো ওয়ে নাই। তারপর আমি যদি টাইপোগ্রাফিতে যাই, টাইপোগ্রাফিতে যদি আমি এখানে দেখি ফুটার নামে কোনো অপশন আছে কি না, আমি কন্ট্রোল এফ দিয়ে সার্চ দিই, এফ ডবল ও টি আর ফুটার, দেখেন এখানে দুইটা রেজাল্ট শো করছে, তো এইটা আর এইটা। তো তার মানে টাইপোগ্রাফিতে এখানে কোনো ফুটারের অপশন নাই যে টেক্সট কীভাবে সিলেক্ট করতে হয়, কীভাবে কালার দিতে হয়, এগুলো মডিফাই করার অপশন নাই। আর আমাদের উডমার্ট থিমের যে টেক্সটগুলা, উডমার্টের যে কলামগুলো ডিজাইন করা হয়েছে, এটা সম্পূর্ণ উইজগেট দিয়ে ডিজাইন করা হয়েছে। অ্যাপিয়ারেন্স থেকে আমরা যদি উইজগেটের ভিতরে যাই, গত পর্ব যারা দেখেছেন তারা অবশ্যই জানেন কীভাবে ফুটার অপশনটা এডিট করতে হয়, সেই প্রসেসটা। তো আমরা দেখেছিলাম কি, অ্যাপিয়ারেন্স থেকে যদি আমরা উইজগেটের ভিতরে যাই, তাহলে আমাদের ফুটারের যে সাইডটা কলামের যে কন্টেন্ট আছে, এই কন্টেন্টটা সম্পূর্ণ আমরা পাবো ড্যাশবোর্ড আসার পর, অ্যাপিয়ারেন্স থেকে উইজগেট, উইজগেটের ভিতরে আসলেই যে 1, 2, 3, 4, 5, 5টা কলাম। তো এই 5টা কলাম, এই 5টা কলামের কন্টেন্ট এই 5টার ভিতরে আছে উইজগেটের ভিতরে। তাহলে আমরা ফুটার অপশন, আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম কি, যে আবার থিমের মতো এই উডমার্ট থিমের ফুটার টেক্সের কালার, ফুটার টেক্সের ফন্ট ইত্যাদি আমরা চেঞ্জ করার কোনো অপশন পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা উইজগেট থেকে আমরা এগুলোকে মডিফাই করব। আর আরেকটি বিষয় কি, আমরা যখন উডমার্টের এই যে টেক্সট এইগুলো দেখি, দেখেন এখানে সম্পূর্ণ এইচটিএমএল কোড ব্যবহার করছে। আপনার কিন্তু মোটামুটি এইচটিএমএল সম্পর্কে একটু কনসেপ্ট থাকা লাগবে, তাছাড়া কিন্তু আপনি এখানে এডিট করতে পারবেন না। তো এই জন্য আমাদের ইউটিউব চ্যানেলে বেসিক এইচটিএমএল সম্পর্কে কাজের কিছু কনসেপ্ট দেওয়া আছে, ওইটা যদি দেখেন আই হোপ আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে ফাইন। তো আমরা এখন ফর এক্সাম্পল আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন, ইভেন আদার্স যারা আছেন তারাও বুঝতে পারবেন প্রসেসটা। এখানে যদি আমি সিএসএস অ্যাপ্লাই করি, তো দেখেন অলরেডি এখানে সিএসএস ইউজ করা আছে, ইনলাইন সিএসএস। তো এখন অনেকে হয়তোবা বলতে পারেন ভাই সিএসএসটা কি, যারা একদমই এইচটিএমএল সম্পর্কে কনসেপ্ট নাই। তো তাদের ক্ষেত্রে বলতেছি, সিএসএসের ফুল মিনিং যদি বলা হয়, এটাকে মূলত বলা হয় ক্যাসকেডিং স্টাইল শিট। অর্থাৎ একটা ওয়েবসাইট যখন এইচটিএমএল টেমপ্লেট দিয়ে ডিজাইন করবে না, এটাকে প্রপারলি ফরম্যাটে ডিজাইন করার জন্য মনের মতো, তো এটাকে সিএসএস অ্যাপ্লাই করতে হয়। তো সেই সিএসএসের পূর্ণ হলো ক্যাসকেডিং স্টাইল শিট। তো ওই সিএসএস মূলত তিনভাবে এইচটিএমএলের সাথে অ্যাপ্লাই করা যায়, কাজ করা যায়। সে তিনটা প্রসেস কি, ইনলাইন সিএসএস, এক্সটার্নাল সিএসএস, ইন্টারনাল সিএসএস। তো আমরা মূলত এখানে কি সিএসএস অ্যাপ্লাই করলে আমরা কাজ করতে পারবো, আমরা ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করবো। তো দেখেন এখানে ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করছে। তো আমরা যদি চাই, ফর এক্সাম্পল এই যে এখানকার এই টেক্সট কালারটা আমরা চেঞ্জ করবো, হ্যাঁ এখানে এই টেক্সট কালারটা চেঞ্জ করে দেবো। তো তাহলে আমরা কি করলাম, এফিরেন্স থেকে উইজগেট আসলাম, উইজগেট আসার পর কলাম এক এর আমরা এই কলাম একের এই টেক্সট কালারটা চেঞ্জ করবো। তাহলে আমরা এই যে টেক্সট বক্সটা ওপেন করলাম, ওপেন করার পর একটু স্ক্রল করে আমরা নিচে যদি দেখি, এ দেখেন এই প্যারাগ্রাফে এর ভিতরে আমাদের এইটুকের ভিতরে আমাদের এই কন্টেন্টটুক আছে। তো আমি চাচ্ছি এই কন্টেন্টের কালারটা চেঞ্জ করে ফেলবো। আমি যদি একটু রেড দিই, তাহলে আমরা ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করতে হয় কীভাবে, সেই প্রসেসটা অবশ্যই ইতিমধ্যে অবশ্যই সবাই জানি। যদি না জানেন তাহলে আপনারা একটু এ বিষয়ে একটু রিসার্চ করে এসে
তারপরে এই সিএসএস এর কাজটা শুরু করবেন। তো আর এটা বেসিক, একদমই বেসিক, ডিফিকাল্ট কিছু না। আপনি যদি আমার কাজটা আমি কিভাবে করি সেটাও দেখে যদি নলেজ নেন, তাহলে আই হোপ আপনি নেক্সট প্রজেক্টে আপনি এইভাবে করতে পারবেন। ঠিক আছে, ওকে। তাহলে ইনলাইন সিএসএস লেখার আমরা যদি এখানে লিখি স্টাইল, স্টাইল কথাটা লিখতে হবে। আমি যদি এভাবে কোটেশন দিয়ে ঘিরে দিলাম, ডাবল কোটেশন হোক আর সিঙ্গেল কোটেশন বিষয় না, তো আমি ডাবল কোটেশন দিলাম। দেখো আমি যদি এখানে কী করবো, কালার, সিএসএস এর কিছু প্রপার্টি আছে, এই যে কালার একটা প্রপার্টি, তারপর হাইট উইথ, এগুলো এক একটা প্রপার্টি বলা হয়। ঠিক আছে, তো এই প্রপার্টিগুলো ইউজ করতে হয়। তো আমি যদি এখানে কালার লিখি, এই এই প্রপার্টিগুলো সম্পর্কে একটু নলেজ থাকা লাগবে। তো আমি যদি কালার এখানে রেড দিই, উদাহরণস্বরূপ জাস্ট দিলাম, এই এইটুকুই হয়ে গেছে। জাস্ট দেখছেন কালার এইটুকুই, এইটুক সিএসএস ইউজ করার ক্ষেত্রে আমার ইয়ে হয়ে যাবে, আমার কাজটা হয়ে যাবে। হ্যাঁ, ওকে, ফাইন। দেন আমি এটা কী করলাম, সেভ দিলাম, এটা একটা সেভ দিলাম। তারপর আমরা যদি এখানে সে একটা রিলোড দিই, তো দেখবো যে আমাদের এই যে লরাম ইপসমের কন্টেন্টের কালারটা রেড হয়ে গেছে। আমি যদি স্ক্রল করে নিচে চলে আসি, এই দেখেন। ঠিক আছে, তাহলে কালারটা এইভাবে চেঞ্জ করতে হবে। আর আপনি ক্লিয়ারলি বলেননি, জাস্ট কমেন্টসে বলেছেন ভাই কীভাবে কালার চেঞ্জ করবো টেক্সের। তো এই ভিতরের পেজ বিল্ডারের ভিতরে যে কালারগুলো, এটা আমরা অন্য একটা ওয়েতে ইউজ করব। আমরা যখন এলিমেন্টের পেজ বিল্ডার ইউজ করব, তখন কালারটা কীভাবে চেঞ্জ করতে হয় এই বিষয়ে অবশ্য পরে দেখাবো। আর আপনি যদি ফুটারের কালার চেঞ্জ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে এইভাবে সিএসএস অ্যাপ্লাই করবেন, ইনলাইন সিএসএস। ঠিক আছে, তো আমরা এটা দেখালাম, আমি এখানে কালার রাখবো না, আমি জাস্ট ডিলিট করে দেবো, কারণ আমাদের এখানে হোয়াইট আছে, এটাই প্রযোজ্য, এটাই ভালো আছে। ঠিক আছে, আমি জাস্ট প্যারাগ্রাফটাকে এইভাবে রেখে দিলাম। হ্যাঁ, এরপর এবার নেক্সট আর একটা কোশ্চেন, একটা ভাই আমাকে জিজ্ঞেস করছেন, ভাই আপনার কাছ থেকে এই উডমার্ট থিমটা আমরা পারচেস করলে আমরা কি একাধিক ডেমো ইনপুট করতে পারবো? হ্যাঁ, আপনি একাধিক ডেমো ইনপুট করতে পারবেন। তো সেটার প্রুভমেন্ট আমি যদি দেখাই, সেটা দেখানোর জন্য আমরা থিম অপশনে চলে আসলাম। আসার পর দেখেন এখানে, এই যে এখানে জাস্ট আপনি দেখেন বেসিক থেকে শুরু করে অনেকগুলো টেমপ্লেট আছে, অনেকগুলা দেখছেন, এই দেখেন আপনি আনলিমিটেড টেমপ্লেট এখানে পাবেন। দেওয়ার পর জাস্ট এখানে সেট আপ ভার্সন, এখানে ক্লিক করলেই আপনার যে এটা আছে এটাকে কি বলে এটাকে ডিলিট করে দিয়ে যেটা চাবেন সেটা এখানে ইনপুট হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তো আমরা এটা করতেছি না, কারণ আমাদের যেটা আছে বেসিকটা এটা দিয়ে আমরা কাজ করে দেখাবো, টেস্ট পারপাসে, জাস্ট টিউটোরিয়াল পারপাসে। ওকে ওকে, তো যাই হোক, আমরা আশা করি আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমরা দিতে পেরেছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদিও না বুঝতে পারেন, আবার আমাকে কোশ্চেন করেন, আমি ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা বিষয়, আর আমি আমার ফেসবুক পেজে, ফেসবুক আমার পার্সোনাল আইডিতে, গ্রুপে, পেজে আমি অনেক ইয়ে পাচ্ছি, মেসেজ পাচ্ছি, ভাই আমার এই সমস্যা ও সমস্যা। আসলে আস্তে আস্তে ডে বাই ডে আমার ফ্যামিলিটা বড় হচ্ছে, আমার ইউটিউব চ্যানেলে রেভলিউশন 99 ফ্যামিলির বড় হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, এটা আপনাদেরই ভালোবাসা, আপনাদেরই ইচ্ছা শক্তির উপরে ডিপেন্ড করে আমার সব কিছু হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি একটা বিষয় আপনাদেরকে নোটিফিকেশন দিতে চাই, সেটা হলো যে আপনারা যদি প্রতিদিন, আমি কিন্তু 10-20 সঙ্গে মেসেজ পাই, মনে করেন যে 4-5 কল পাই, 10-20 মেসেজ পাই, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এখন ডে বাই ডে, আই মিন আমি যদি আরও 4-5 মাস কিংবা 2-3 বছর যাই, তাহলে কিন্তু আমার ডেইলি কিন্তু অনেক মেসেজ আসবে, অনেক ফোন আসবে, আমি কিন্তু সবাইকে হেল্প করতে পারবো না, আমার ক্ষেত্রে খুবই কমপ্লিকেটেড হয়ে যাবে। কারণ আমি একজন হিউম্যান, আমার ফ্রিল্যান্সিং করতে হয়, আমার একটা ছোটোখাটো অফিস আছে, আমার ছোটোখাটো একটা ফ্যামিলি আছে, ঠিক আছে, তারপর আমার প্রিমিয়াম স্টুডেন্ট আছে, সব মিলে আমি মোটামুটি একটা ব্যস্ততার ভিতরে দিন যাই। তো এই জন্য আমি আপনাদের জন্য একটা কাজ করেছি, আপনারা ইতিমধ্যে অবশ্য সবাই জানেন, আমি একটা পেইড কোর্স চালু করেছি, যারা আমার পেইড মেম্বার হবেন তাদের জন্য আমি একটা স্পেশালি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য একটা সিস্টেম তৈরি করেছি। যারা আমার পেইড মেম্বারে পেইড কোর্সে এনরোল করবেন, তো তাদের জন্য আমি আমার সাপোর্টটা দিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে কী কী দিচ্ছি, এখানে আপনারা জানেন আমি তিনটে বিষয়ের উপর সবসময় বেশি গুরুত্ব দিয়েছি, একটা হচ্ছে সাপোর্ট দিচ্ছি, দ্বিতীয় হচ্ছে আমি থিম প্লাগইন এগুলো আমি আমার যারা প্রিমিয়াম মেম্বার তাদেরকে ফ্রি প্রোভাইড করতেছি, তৃতীয় স্টেপে তাদের কাজ করিয়ে দেখিয়ে দিচ্ছি, লাইভ প্রজেক্ট ইভেন এইভাবে টিউটোরিয়াল করে করে আমি দেখিয়ে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি একটু রিকমেন্ড করব,
তো আপনারা যদি এখন যারা বিগিনার কাজ শিখতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমার কাছে অ্যাডমিট হতে পারেন, দেন তাহলে আপনি আমার সার্কেলের ভিতরে এরিয়ার ভিতরে থাকবেন, সেক্ষেত্রে আপনি কি আপনাকে আমি সাপোর্ট দিতে পারবো। আর যারা ফ্রি আছেন, যাদেরকে সমর্থ নাই, যারা শিখতেছেন কাজ, তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আমাকে মেসেজ দেবেন। মেসেজটা যদি আমি অবশ্যই আপনাদেরকেও হেল্প করব, অবভিয়াসলি হেল্প করব, আমি আপনাদের কি ইনশাল্লাহ হেল্প করব, কিন্তু একটু ধৈর্য ধরবেন, আমার মেসেজ দিতেও যদি একটু দেরি হয় আপনাদের ভিতর ইগো নিয়ে আসবেন না, রাগ করবেন না, একটু কাইন্ডলি ধৈর্য সহকারে অ্যান্সারটার জন্য একটু ওয়েট করবেন। কারণ দেখেন আমি ছোটোখাটো একটা অফিস চালাই, আমি আবার বলতেছি আমার প্রিমিয়াম মেম্বার আছে, আমার ফ্যামিলি আছে, ঠিক আছে, তো এই সব মিলে আমি কিন্তু মূলত একটু ব্যস্ত থাকি, তারপর আপনাদেরকে আমি চেষ্টা করি। আর আমার যারা পেইড মেম্বার আছেন তো তাদের জন্য আমি একটা সিস্টেম করব যে সাপোর্ট সিস্টেমটার প্রতি বেশি ফোকাস দেব, আমি একটা টিম করব, সেই টিমদের মাধ্যমে আমি আমার প্রিমিয়াম মেম্বারদের জন্য সাপোর্ট সিস্টেম করব, যাতে আমার প্রিমিয়াম মেম্বাররা ইনস্ট্যান্ট রাত দুটো হোক, 10টা হোক, 5টা হোক, কিংবা যে কোনো টাইমে, এনি টাইমে আমার ওই সাপোর্ট টিমের সাথে নক দিলেই যাতে আপনার প্রবলেমটা সলভ করতে পারে, এরকম একটা সাপোর্ট সিস্টেম আমি তৈরি করবো ইন ফিউচার, ইনশাল্লাহ আশা আছে। তো যাই হোক, অনেক বক বক করলাম, এবার আমরা মূল কাজে চলে যাই। তো আজকের মূল কাজটা আমরা কি 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 নিয়ে করব আমি এখনও ডিসাইড করিনি, তবে একটু কমপ্লিকেটেড বিষয়টা নিয়ে করব যাতে আপনারা হেল্প হয় আপনাদের কাজে। আর আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে আমি কীভাবে ভিডিওগুলো মেক করি, আমি কিন্তু ডিটেলস বলার চেষ্টা করি, হ্যাঁ আমি কোনো কিছু স্কিপ করি না কিন্তু, ঠিক আছে। ওকে, আজকে আমরা এই ক্যাটাগরি স্টেপটা নিয়ে আজকে ডিসকাস করি। মেনুগুলো তো সহজ প্রসেস, আপনারা ইতিমধ্যে সব পারবেন, ইভেন পেজ বিল্ডারগুলোও করতে পারবেন, সবগুলো মোটামুটি পারবেন, কিন্তু ক্যাটাগরি একটু কমপ্লিকেটেড সেকশন। তো আমি এই ক্যাটাগরি নিয়ে যদি ডিসকাস করি আই হোপ আপনাদের অনেক হেল্প হবে, ঠিক আছে। তাহলে চলুন আমরা ড্যাশবোর্ডে চলে যাই, তো আমি এই পেজটা কেটে দিই। আর আমি এখানে দেখেন এটা মূলত একটা প্রোডাক্ট ক্যাটাগরি সেকশন, ঠিক আছে, এটা একটা প্রোডাক্ট ক্যাটাগরি সেকশন। দেখুন ফিশার, কুকিং, অ্যাক্সেসরিজ, ফ্যাশন, ক্লক, তো ঠিক আছে। তো এইগুলা কোথায় আছে আমরা যদি দেখি, বিষয়টা একটু জাস্টিফাই করি, আমরা অবভিয়াসলি আমরা প্রথম এখানে কিন্তু বেশ কয়েকটা ক্যাটাগরি আছে, দুই তিনটা ক্যাটাগরি আছে। তো পোস্ট ক্যাটাগরি আছে, পোস্ট ক্যাটাগরির মধ্যে গেলে আমরা দেখতে পাবো যে এগুলো নাই, এখানে শুধু পোস্টের ক্যাটাগরি, ঠিক আছে। আর আমরা যদি ই-কমার্স প্রোডাক্টের, ই-কমার্স প্রোডাক্টের ক্যাটাগরিতে আসি, তাহলে দেখেন এখানে, হ্যাঁ এখানে আমরা মোটামুটি এগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই ক্যাটাগরিগুলো মূলত শো করছে এখান থেকে, ঠিক আছে। এখন প্রশ্ন হলো এগুলা কোথায় সেট করছে, এগুলা কোথায় সেট করছে। আমরা এফিরিয়েন্স থেকে যদি মেনুতে চলে যাই, আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসলাম, আসার পর এফিরিয়েন্স কই, এই যে এখানে আসার পর যদি আমি মেনুসে ক্লিক করি, তাহলে দেখবেন এখানে, এই দেখেন এখানে সিলেক্টে মেনু টু এডিট, এখানে অনেকগুলো মেনু ক্রিয়েট করা আছে অলরেডি। মেনু ক্রিয়েট করতে হয় কীভাবে ইতিমধ্যে অবশ্য সবাই জানেন, যদি আমি এখানে ক্লিক করি তাহলে একটা মেনু ক্রিয়েট করে একটা ফিল্ড দিবে। তো এইভাবেই এইখানে কিন্তু অনেকগুলো মেনু ক্রিয়েট করে রেখেছে উডমার্ট ডেমো ইনপুট কোম্পানিগুলো, ঠিক আছে। তো আমরা এখন কোন মেনুতে আছি, এইটাতে, এই যে এখানে এইটাতে আছে। তো এখানে দেখেন এই যে ফার্নিচার, কুকিং, অ্যাক্সেসরিজ, এই এখানে যেগুলো শো করতেছে, এই দেখেন লাস্টে আছে কার্স, এখানে দেখেন লাস্টে কার্স, ক্লিয়ার। তাহলে এইগুলা কোথা থেকে আসতেছে আমি বললাম তো, এই যে আমি যদি এখানে যাই, ক্যাটাগরিতে যাই, এই যে এইগুলো আসতেছে এই অপশন থেকে, ঠিক আছে, এইগুলো আসতেছে এই অপশন থেকে। এখানে যদি আমরা, এখানে মূলত 7টা আইটেম শো করছে, আমরা যদি 20টা আইটেম টোটালে শো করবে, যদি আমরা এখানে লিমিটটা বাড়িয়ে দিই, যদি এখানে 50 দিয়ে তারপর অ্যাপ্লাই দিই, তাহলে আমাদের এখানে যেগুলো আছে অতিরিক্ত সবগুলো শো করবে, হ্যাঁ। তো এখানে যা আছে এগুলাই শো করতেছে, এবার ক্লিয়ার। তাহলে এই মেনুটা, এখন প্রশ্ন আসতে পারবে এই মেনুটা কোথা থেকে শো করছে, এই মেনুটা শো করছে এই যে ক্যাটাগরি, এই মেনুটার এই অপশন থেকে এই মেনুটা শো, এই মেনুটা শো করছে, হ্যাঁ এই ক্যাটাগরিগুলো শো করছে। আর এইগুলা কোথা থেকে শো করছে, এইগুলা এই যে প্রোডাক্ট ক্যাটাগরি এখান থেকে শো করছে, ক্লিয়ার। তাহলে এবার আমরা একটা জিনিস জাস্টিফাই করতে পারি যে আমরা যদি এখানে একটা ক্রিয়েট করি, তাহলে এইগুলো আমরা কি এখানে প্রোফাইলে সেভ করতে পারবো কিনা, যদি সেভ করতে পারি, আনতে পারি, তাহলে ভাববো যে আমাদের এটা, আমাদের যেভাবে ভাবছি সেভাবে এটা রাইট। তাহলে চলুন আমরা একটা প্র্যাকটিক্যালি করে দেখি, তাহলে আপনাদের প্রত্যেকটা বিষয় এডিট করতে এবং বুঝতে সহজ হবে। তো আমি যদি এখানে কী দিই, রুবেল হোসাইন দিলাম, রুবেল হোসাইন নামে একটা, কিংবা আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা দিলাম, দেওয়ার পর তো দেখেন এখানে এখানে আইকন আছে, আবার এখানে মাউসের কার্সার রাখলে দেখেন এখানে মেগা মেনু তৈরি আছে। আপনারা ইতিমধ্যে জানেন মেনু মূলত তিন প্রকারে হয়, তো একটা হচ্ছে মেইন নর্মাল জাস্ট মেনু,
তারপর আরেকটাকে মূলত বলা হয় ড্রপ ডাউন মেনু, আরেকটা স্টেপে বলা হয় মেগা মেনু। তো এই যে এগুলাকে মূলত মেগা মেনু বলা হয়, যে মাউসের উপর কার্সার রাখলে এই যে দেখেন এখানে এগুলাকে মেগা মেনু বলা হয়, একাধিক মেনু, একটা মেনুর ভিতরে আরেকটা মেনু, একটা মেনুর ভিতরে আরেকটা মেনু, হ্যাঁ এগুলোকে মূলত মেগা মেনু বলা হয়। তো তো এটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে আমরা এই যে আইকনটা ইউজ করছি কিভাবে, এই আইকনটা আমাদের অনেক সময় এডিট করার প্রয়োজন হতে পারে, আমরা দ্বারা যে তারপর আজকের ডিল, আমাদের বাংলাদেশের যে সমস্ত পপুলার ই কমার্স ওয়েবসাইটগুলো আছে সেখানে আমরা মূলত দেখেছি যে কিভাবে আইকন ইউজ করেছে, সরি কিভাবে আইকন না, ওখানে আইকন ইউজ করেছে সেটা দেখেছি, বাট আমরা এবার দেখবো যে আমাদের থিমে কিভাবে আইকন ইউজ করতে হয়, তাহলে আমরা ওরকম কোনো কাজ আসলে আমরা অবভিয়াসলি করতে পারবো। তাহলে এটা খুব সহজ এবং ইজি একটা প্রসেস, আমরা যখন ক্যাটাগরি ক্রিয়েট করব তখন এখানে স্ক্রল করে আমরা নিচে যদি চলে আসি তাহলে এখানে স্টাইলটা ডিসাইড করে দেওয়া যায়। তো আমরা স্টাইল যা আছে থাক, এখানে যে থাম্বনেইল, তারপরে ইমেজ ক্যাটাগরি হেডিং, তারপর আমরা এগুলো কিছুই দিব না, জাস্ট আইকনে এসে যদি আমরা এই আপাতত এটা আছে এটাই সেভ করে দিই দারাজের, ওকে ফাইন, দেন এটা এটা সেভ করে দিলাম। দেওয়ার পর এখানে যদি আমরা অ্যাড টু ক্যাটাগরি দিই তাহলে দেখবেন যে এই ক্যাটাগরিটা এখানে এই যে চলে এসেছে, ক্লিয়ার, এখানকার কাজ শেষ, এখানে আর কোনো কাজ নাই, আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি। এবার আমরা এখানে দেখেন আমাদের এই ক্যাটাগরি অপশনে যেটা আছে ক্যাটাগরি ক্রিয়েট কর, এই ক্যাটাগরি অপশনের ভিতরে আমাদের যে একটা কিছু আমরা সেট করতে চাচ্ছি, হ্যাঁ কোনটা, আমরা এই মাত্র যেটা ক্লিক সরি ক্রিয়েট করলাম, তো এখানে যেটা ক্রিয়েট করলাম, তো এখানে দেখেন বেশগুলো ক্যাটাগরি আছে, বেশগুলো না জাস্ট এখানে বলছে যে ক্যাটাগরি নামে কী কী আছে, আমি যদি কন্ট্রোল এফ দিয়ে সার্চ দিই দেখি ক্যাটাগরি, এই দেখেন ক্যাটাগরি, এই দেখেন এই পাশের ক্যাটাগরিগুলো আমরা দেখি এখানে ক্যাটাগরিস, আচ্ছা এইভাবে থাক, এই দেখেন এখানে একটা ক্যাটাগরি, এখানে একটা ক্যাটাগরি, এখানে একটা ক্যাটাগরি, এখানে একটা ক্যাটাগরি হচ্ছে নর্মাল জাস্ট ক্যাটাগরি, এটা হচ্ছে পোস্ট ক্যাটাগরি, হ্যাঁ আর একটা প্রজেক্ট ক্যাটাগরি, আর একটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি। তো আমাদের লাগবে কোনটা, আমাদের লাগবে এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, ক্লিয়ার। তো দেখেন আমাদের এখানে কিন্তু গ্রুবেল নামে কোনো কিন্তু ক্যাটাগরি পাচ্ছে না, আমরা যদি ভিউ ওয়ালে ক্লিক করি তাহলে তারপরেও আমরা পাচ্ছি না, আমরা যদি প্রজেক্ট ক্যাটাগরির ভিতর দিই আপনার, আমরা যদি ভিউ ওয়ালে দিই সেটাও এখানে পাচ্ছি না, কারণ আমরা এখানে একটা রিলোড দিইনি, জাস্ট আমরা একটা রিলোড দিলাম। যার অবশ্যই আমরা এই প্রোডাক্ট ক্যাটাগরির ভিতরে রুবেল নামে যে ক্যাটাগরিটা ক্রিয়েট করলাম আমরা এটা পেয়ে যাব, ঠিক আছে। তো রিলোড প্রসেসিং সম্পূর্ণ হয়েছে, আমি যদি মাউসের কার্সার স্ক্রল করে নিচে চলে আসি, জাস্ট প্রোডাক্ট ক্যাটাগরি ক্লিক করলাম, আমি ভিউ ওয়ালে ক্লিক করি, আমি যদি এখানে না দেখতে পাই ভিউ ওয়ালে দেখবো, যতগুলো আছে সেগুলো এই দেখেন রুবেল নামে এটা শো হয়ে গেছে, জাস্ট আমি এখানে ক্লিক করলাম অ্যাড নিউ, দেখেন এখানে নিচে চলে আসবে, এদিকে নিচে চলে আসবে। তো আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপকে ধরে আমি উপরে দিয়ে দেবো, জাস্ট আমরা বোঝার সুবিধার্থে জাস্ট উপরে দিলাম। দেওয়ার পর এটাকে সেভ দিব, দিয়ে আমরা দেখে আসি যে আমাদের ভিউটা কেমন এসেছে। তো আমি জাস্ট এখানে একটা রিলোড দিলাম, দেওয়ার পর দেখবো যে আমাদের এখানে এটা চলে এসেছে, তো দেখেন এই দেখেন চলে এসেছে, হ্যাঁ। আর আরেকটা ভাই আমাকে বলেছিলেন যে প্যান্থন ডাটা এতে ওয়েবসাইট স্লো, এটা ওয়েবসাইট স্লো না, দেখেন আমি এখানে রিলোড দিছি, দেখেন সর্বোচ্চ দুই তিন দুই এক সেকেন্ড টাইম নেছে, দেখছেন হয়তো আপনার নেটের নেট প্রবলেম কারণে এখানে আপনি কাজ করতে পারছেন না। দেখেন আমি আবার রিলোড দিলাম, দেখেন খুব কুইকলি কিন্তু রেসপন্স করতেছে, যদিও এই উডমার্ট থিমটা কিন্তু অনেক ভারী থিম, কারণ দেখেন এখানে অনেকগুলা জিনিস ইউজ করেছে, অনেক ইমেজ, দেখেন ইমেজ ইউজ করেছে, তারপর অনেক মেনু, হ্যাঁ একটা ই কমার্স ওয়েবসাইট সব থেকে মানে লোডিং আইমিন সব থেকে ভারী একটা ওয়েবসাইট হয়, তো দেখেন এখানে অনেক কিছু ইউজ করছে, তাই না। তো দেখেন এই ইকমার্স থিম ইউজ করার ফলেও আমি যদি এখানে খুব ভালোভাবে কিন্তু রিলোড নিতে পারতেছি, দেখেন খুব কুইকলি কিন্তু লোডিং টাইম নেস, আপনি তো প্রুভমেন্টটা দেখলেনি, এটা আপনার কিন্তু ভুল ধারণা, আপনি কিন্তু আন্দাজে কথাটা বলেছেন যে ভাই প্যান্থন ডাটা এতে লোডিং টাইম বেশি নেয়, সম্পূর্ণ আপনার ভুল ধারণা, আপনি আপনার নেট প্রবলেমটা ঠিক করেন, আই হোপ আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে, ক্লিয়ার, ওকে। তাহলে আমাদের এই যে এখানে যে মেনুটা দেখতে পাচ্ছেন এখানে অন্য মেনুদের মতো কিছু শো করছে না, দেখছেন অন্য মেনুতে মাউসের কার্সার রাখলে দেখেন কত সুন্দর ফিচার শো করছে, আমাদেরটাই শো করতেছে না, তাহলে এটা প্রবলেম না, ওকে এটা কোনোই প্রবলেম না, আমরা এটা সমাধান করব, ওকে। তাহলে আমরা চলে আসলাম আবার মেনুতে, আসার পর আমরা জাস্ট এই যে একটা আইকন দেখছেন এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন অনেকগুলো ফাংশন চলে আসতেছে, দেখছেন কতগুলো ফাংশন। তো এখানে প্রথম এই যে ডিজাইন অপশনে এসে আমরা সাইজ করে দেবো, তো সাইজ সাইজ মূলত এটা কোন সাইজ, এই যে আমি মাউসের কার্সার রাখলে এই যে এটার যে সাইজ এখানে যে মেগা মেনুটা শো করতেছে এটা কোন সাইজে শো করবে সেইটা,
তো আমি জাস্ট নর্মাল এখানে 830 দিয়ে দিলাম, আর ড্রপ ডাউন হাইট কত দেব 10টা দিই, হ্যাঁ 10 দিই। তারপর এখানে আর এটা এখানে আরেকটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কিন্তু টেমপ্লেট দেওয়া আছে, যে এটা কিন্তু একটা টেমপ্লেট, এই যে একটা শো করতেছে না, এটা কিন্তু একটা টেমপ্লেট, এই যে এই পাশের এটা কিন্তু একটা টেমপ্লেট ডিজাইন, এটা একটা টেমপ্লেট ডিজাইন, এটা কিন্তু এলিমেন্টর দিয়ে করেছেন। এই দেখেন আমি যদি মাউসের কার্সার এখানে একটা এইটা আছে টেমপ্লেট, ঠিক আছে, এই দেখেন সাইডটা রো নিয়েছে, রো নেওয়ার পর এখানে উইজগেট ব্যবহার করে কাজ করেছেন। তো এইগুলো এখানে বলতেছে যে এইচটিএমএল ব্লক অফ দ্য ড্রপ ডাউন, আপনি ড্রপ ডাউনের ক্ষেত্রে কোনটা শো করবেন সেটা বলতেছে। তো আমি জাস্ট এখানে কার্সার নিয়ে এখানে আমি কোনটা দিই, আচ্ছা মেন মেনু ক্যাটাগরি এটা সিলেক্ট করে দিই, তারপর আর বাদ বাকি নিচে আর কিছু কাজ করা লাগবে না। এখানে আরেকটা কাজ আছে যে আপনি এই যে মাউসের হবার রাখলে এটা শো করবে না ক্লিক করলে শো করবে, তো আমরা জাস্ট ক্লিক এটা দিয়ে দিই, আমাদের এখানে এরকম ক্লিক করতে হবে তারপর এটা শো করবে, তো এটা ক্লিক দিয়ে দিলাম, কিংবা আমি হবার রাখতে পারি, তো আমরা ক্লিক দিয়ে দিই, এখানে তো হবারগুলো আছে, আমি একটা একটু এক্সেপশনাল করি, একটু ক্লিক দিয়ে করি, হ্যাঁ ওকে ফাইন। এটা দেওয়ার পর জাস্ট আমি কি করলাম সেভ দিলাম, তো দেখবেন আমাদের মেনুটাও এরকম সুন্দর চলে আসবে এদের মতো। তো আমরা জাস্ট এখানে একটা রিলোড দিই, রিলোড দিলাম, দেখেন এই যে মাউসের চলে এসেছে, এখানে কিন্তু একটা অ্যারোর চিহ্ন দেখতে পাচ্ছি, জাস্ট ক্লিক করব তারপর শো করতে, দেখছেন এই দেখেন ক্লিক করব তারপর শো করছে। এবার যদি আমি এখানে কি করব, জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে যদি ও সরি এই কোথায় 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 এই যে হবার দিলাম, দেওয়ার পর চমৎকারভাবে আমি এটা সেভ করলাম। তো দেখেন আর আমার ভিডিওগুলো একটু লং হয়ে যায়, প্লিজ আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, ঠিক আছে, একটু ধৈর্য সহকারে দেখবেন, আমি কারণ সব কিছু বলার চেষ্টা করি এই কারণে আমার ভিডিওগুলো লং হয়ে যায়। তো দেখেন আমাদের হবার করলে মাউসের কার্সার রাখলে দেখেন আমাদের মেগামেনুটা চলে আসছে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা এইগুলো কীভাবে এডিট করবো, এইগুলো কোথা থেকে করব, ঠিক আছে, এইগুলো কোথা থেকে করব, এইগুলো আমরা নেক্সট পর্ব করব, এইগুলো আজকে দেখাবো না, নেক্সট পর্ব দেখাবো, অবশ্যই আপনারা নেক্সট পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আর অলরেডি আজকে 21 মিনিট হয়ে গেছে, আজকে আর লং করবো না, অনেকে হয়তো বা বিরক্ত ফিল করেন। আচ্ছা এই পর্যন্ত আমি রাখবো, নেক্সট পর্ব আমরা এই মেনুটা এডিট করা, এই মেগা মেনুর এই যে এইগুলো কোথা থেকে এডিট করে এইগুলো কীভাবে করে এগুলো দেখাবো, ঠিক আছে। তো ওকে ভালো থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর যারা থিম প্লাগইন নিতে চান আমার ফেসবুক পেজে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, যারা পেইড মেম্বারে ভর্তি হতে চান তারা আমাকে কন্ট্যাক্ট করে আমার সাথে ভর্তি হয়ে যেতে পারেন। তো ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন, আল্লাহর কাছে দোয়া করি। তো ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।